চ্যানেল, আমি তুলি আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেকদিন পরে নতুন আর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি, আর আজকে আমি আর আমার বাবা এটা সরাসরি এসেছি আপনাদের সামনে কথা বলতে। অনেক ভয় লাগছে। আজকে আমরা হচ্ছে গ্রামের বাড়িতে যাব। আমাদের গোছগাছ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা একটু বাইরে যাব, একটু হালকা কিছু কেনাকাটা করব। আমাদের ট্রেন রাত্রে 12টার দিকে, 11টা 12টার দিকে আমাদের ট্রেন, অনেকটা টাইম পাবো। তো এখন আমরা একটু বাইরে যাব। কখন বাজে? আর রিয়ানের এই যে ঘুমানোর পরে রিয়ানের চুল খরগোশের মতো হয়ে গিয়েছে, রিয়ান এখন একটা খরগোশ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারি। আর অবশ্যই রিয়ানের জন্য দোয়া করবেন, রিয়ান যেন সুস্থ থাকে। আর ঢাকা থেকে বাই বাই বাই। এই যে আমরা চলে যাবো, এখন রিয়ান গুছি আছে। রিয়ানের একটু ব্যাগটা দেখাও, পিছন ঘোরো, তুমি পিছন ঘোরো, ব্যাগ খুলছো কেন? এই যে রিয়ানের ব্যাগ, রিয়ানের বাবার ব্যাগ, এটা মামির ব্যাগ দেখো, সব দেখেছে। তো সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থ ভাবে পৌঁছাতে পারি। বাই বাই। তোমার ব্যাগে কি আছে? একটা জামা কাপড় আছে, সবগুলো আছে। চলো বাবা চলো। আমি ওই সময় ও ডাকলাম বলো এরিয়ান ব্লগ হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? দাদুর বাড়ি। আচ্ছা চলে যাব। কয়টা বাজে দেখি? হাত নড়ায় না, হাত নড়ায় না, ঘড়ির টাইম নাই। কানে আঙুল কেন? কানে আঙুল কেন? ট্রেন আসবে, ভয় করবে শব্দ? ট্রেন এখন আসছে না, এখন কমলাপুর থেকে ঘুরে আসবে।